নিজেদের বৈধ কাগজপত্র না থাকায় ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশের নামে অনলাইনে ব্যবসা করছিল ই কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডট কম। ছাড়ে পণ্য বিক্রির নামে প্রতিষ্ঠানটি প্রায় 750 কোটি টাকার লেনদেন করেছে। বুধবার সংবাদ সম্মেলনে র‍্যাব আরও জানায়, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সিওও সিরাজুল ইসলাম রানা সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মনিরুজ্জামানের রিপোর্ট। অগ্রিম টাকা নিয়ে পণ্য না দিয়ে প্রতারণা করায় ই কমার্স খাতে পড়েছে নেতিবাচক প্রভাব। ধামাকা শপিং ডট কমের বিরুদ্ধেও নেতিবাচক ব্যবসার অভিযোগ রয়েছে। 20-50% ছাড়ে বিভিন্ন পণ্যের নানা চমকপ্রদ অফার দিয়ে 2020 সালের অক্টোবরে ব্যবসা শুরু করে ধামাকা শপিং ডট কম। অগ্রিম টাকা দিয়ে পণ্য না পেয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জসীমউদ্দিন চিশতি সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেন এক ভুক্তভোগী। বুধবার প্রতিষ্ঠানটির সিওও সহ 3 জনকে গ্রেপ্তার করে র‍্যাব। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, তাদের কোনো ধরনের বৈধ কাগজপত্র কিংবা ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশের নামে প্রায় 750 কোটি টাকা লেনদেন করেছে প্রতিষ্ঠানটি। ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ, এদের যে বিভিন্ন অ্যাকাউন্ট, এই সকল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। সাপ্লায়ার যারা আছেন বা সেলার যারা আছেন তাদের প্রায় 200 কোটি টাকা বকেয়া হয়েছে। যারা কাস্টমার বা বায়ার তাদের প্রায় 150 কোটি টাকা বকেয়া হয়েছে। এবং বিভিন্ন চেক ইস্যু করেছে বিভিন্ন কাস্টমারদের, এটা প্রায় 30-40 কোটি টাকার চেক ইস্যু করা হয়েছে। র‍্যাব জানায়, প্রতিষ্ঠানটি শুরু থেকেই প্রতারণার পরিকল্পনা করে। বিভিন্ন অফার দিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে 20%কে পণ্য দিলেও বাকিদের দেয়া হয় চেক। এর মধ্যেই অ্যাকাউন্ট থেকে সব টাকা সরিয়ে ফেলে প্রতিষ্ঠানটি। তারা যেটা করেছে মূলত যে তৈরিকারক যে প্রতিষ্ঠান এবং গ্রাহক, তাদের কাছ থেকে তারা অর্থ নিয়ে তারা হোল্ড মানি প্রসেসে তারা টাকা আটকে রেখেছে এবং পরবর্তীতে এই টাকা বিভিন্নভাবে আত্মসাৎ করেছে। র‍্যাবের ধারণা, প্রতিষ্ঠানটির মালিক জসীমউদ্দিন বিদেশে পলাতক আছে, তবে তাকেও গ্রেপ্তার করা হবে বলে জানান কমান্ডার খন্দকার আল মঈন। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।